হ্যাঁ আম্মা, আমি দুবাই থেকে বাংলাদেশের এয়ারপোর্টে নামছি। এখন হাইটা বাসায় আইতাছি। আরে না, আমার বাংলাদেশের লোকাল বাসে উঠতে একদমই ভালো লাগে না। বাংলাদেশের লোকাল বাসগুলো বাংলাদেশের মেয়ে মনের মতো, যেই জায়গায় ঢুকতে গেলে অনেক ঠেলাঠেলি করে ঢুকতে হয়, কিন্তু বাইর হওয়ার সময় লাত্তি মেরে বাই করে দেয়। হ আম্মা, বিদেশ থেকে তোমাকে লেগে সব জিনিস নিয়ে আইছি। এই প্রবাসীকে দুঃখই একটা, কখনো কেউ ফোন দিয়া জিগায় না যে ঠিকঠাক মতো খাইছি নাকি, ফোন দিলে এইটা নিয়ে আইছি নাকি ওইটা নিয়ে আইছি নাকি। হ আমি কোয়ার পরে এখন তো খাওয়ার কথা কই ভাই, এখনো কিন্তু খাই নাই। এই জায়গায় একটা সিঙ্গারার দোকান পাইছি, সিঙ্গারা খেয়ে নেই, তোমার একটু পরে কল দিতাছি। মামা একটা সিঙ্গারা দাও, একটা মরিচও দিয়েন। কি চাইলি তুই? আরে সিঙ্গারা খামু, লগে একটা মরিচও দিয়েন। তুই কোন দেশের প্রেসিডেন্ট হইছ যে সামান্য একটা সিঙ্গারা লগে তুই মরিচ খাবি? ওই ওরে ধরে আমার সাহেবের কাছে নিয়ে চল। আরে আগে তোমার এটা কইবেন, আমার দোষটা কি, আমি কি করছি? মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, সকাল সকাল তোকে কি এত ডাকাডাকি, রাত্রিবেলা ঘুমাইতে দেয় না তোকে মেম্বার নি, আর দিনের বেলায় তোরা কি হইছে তোকে, কি নিয়ে শালিস? মেম্বার সাহেব সিঙ্গারা খাওয়ার লাগিয়ে মরিচ চাইছে। কি সামান্য একটা সিঙ্গারা খাওয়ার লাগিয়ে মরিচ চাইছে? দে মরিচ আর পিছন দে বইরে দে। না মেম্বার সাহেব, মরিচের পিছন দিয়ে বইরে দেন যাবো না, কারণ মরিচের অনেক দাম। যদি দিতে মন চাই তাহলে আমার পিছন দিয়ে দেন, ওটা বাইর করে ধুয়ে আমি আবার তরকারি দিয়ে দেবো। নি এই বিষয়টা নিয়ে আবার শালিশ হইতা থেকে, আমি তো সামান্য একটা মরিচ দিয়েছিলাম। সামান্য মরিচ মানে বর্তমানে মরিচের যে দাম, তুই জানোস না বাংলাদেশের সাধারণ কোনো মানুষ মরিচ খাইতে পারে না? বাংলাদেশের হাতে কোনো কয়েকজন ধনী ব্যক্তি মরিচ খাইতে পারে। আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি কইরা শুধুমাত্র একটা মরিচের পাতা কিনছি। প্রতিদিন তরকারি রান্না করার আগে ওই মরিচের পাতা তরকারিতে চুবাই, পরে ওই তরকারি আমরা খাই, পরে ওই মরিচের পাতায় আবার ফ্রিজে রাইখা দেই, পরের বার তরকারিতে চুবামো দেই খা। এইভাবেই চলতেছে বাংলাদেশের মানুষের মরিচ ছাড়া জীবন। কি বাংলাদেশে এত কিছু ঘুরে গেছে? আমি তো আগে জানলে দুবাই থেকে স্বর্ণ না নিয়ে একটা মরিচের গাছ নিয়ে আইতাম। তার মানে তুই বাংলাদেশে ছিলি না? যা এবারকার মতো তোর মাফ করে দিলাম, বাংলাদেশের মানুষের কাছে টিয়া পয়সা চাবি দিয়া দিব, জায়গা সম্পত্তি চাবি লেইখা দিব, কিন্তু মরিচ চাবি একদম ডাইরেক্ট ভইরা দিব। তাই মরিচ চাওয়ার মতো ভুল দ্বিতীয়বার আর করিস না। ঠিক আছে মেম্বার সাহেব। কই গো মেম্বার নি, জাল খাইতে মন চাইছে, ফ্রিজ থেকে মরিচের পাতাটা বাইর করো, একটা চাটা দেই। অনেক খোঁজার পর শুধু এক পিসি পাইছি। কই মালটা দে, আগে টাকা ধরেন, চেক করে লন মালটা ঠিকঠাক আছে কিনা। আরে এটা তো আমাদের দিকে ছোট। কি করে সাইন্টিস্ট, তুই যে টাকা দিছস এটা থেকে আর বড় পাওয়া যাবে না। যে টাকা দিছি মানে একটা মরিচের লাগি 1 কোটি টাকা দিছি। এইবার তাও 1 কোটি টাকা একটা মরিচ পাইছস, সামনের বার পাবি মরিচের বটা। যেটা নিছস ওটা নিয়ে খুশি থাক, সমস্যা নাই, আমার রিসার্চ করার লাগিয়া এই মরিচ যথেষ্ট। আব্বা তাড়াতাড়ি আহেন, সাইন্টিস্ট স্যার ফোন দিছে, আর্জেন্ট একটা মিটিং আছে। আর আপনারা কতবার কইছে একটা গাড়ি কিনেন, প্রতিদিন না হাইট অফিস যাইতে লেট হয়ে যায়। আরে গাড়ি কিনি না, কারণ গাড়ি চালানো ভালো না, ভালো মানুষ কখনো গাড়ি চালায় না। আজকে থেকে 21 বছর আগে আমি একবার গাড়ি চালাইছিলাম, যে গাড়ি চালানোর লেগেই তোর মতো একটা অপদার্থ আমার সামনে। আব্বা আমি তো আলতু ফালতু কামের লিগে গাড়ি কিনুন না, আমি তো প্রয়োজনের লিগে গাড়ি কিনুন। আমিও আমার বাপ রেডাই কইছিলাম, আর এইটা দেখার লেগেই তো আমি আজকে তোর লেগে দিতেছি যে তুই করস কি। প্রতিদিনই তোকে সাইন্টিস্ট স্যারের কি আর তো আর দিন মিটিং, খালি যদি মিটিং এর নামে অন্য কিছু দেখি তাহলে ঠেলা দিয়ে তোর খেলা শেষ করে দিব। আচ্ছা আব্বা, আর আব্বা আমায় কিন্তু যার সময় আপনার মরিচের পাতা নিয়ে যাবার কেছে। বুঝছি তোর মা এইবার আমার বেশি দাঁত দিছে। কেমনে আব্বা? আরে কিনি তো তোর মায়ের iPhone 14 Pro Max কিনার সময় বেচা দিছি, এখন আছে ওই দুইটা, আর মরিচের পাতার যে দাম, মরিচের পাতা কিনতে গেলে খালি আমার দুইটাই হইব না, লগে তোর দুইটাও বেচতে হইব। এই মহিলা ঠেলা দিয়ে আমাকে ঠেলাই শেষ করে দিছে। সাইন্টিস্ট স্যার, আপনি আপনার ল্যাব বাদ দাম করে জঙ্গলে ডাকলেন কেন? এটাও আমার আরেকটা ল্যাব, যেটার কথা আমি স্যার আর কেউ জানে না, আর আজকে তোর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখামু। মরিচ সাইন্টিস্ট স্যার আপনি এটা পাইলেন কই? অনেক কষ্টে ম্যানেজ করছি। রাখ ভালোই হয়েছে, এই মরিচ তোর আম্মার লেগে নিয়ে যাবো, আমাকে বিসি দুইটা পয়সা গেল। এই মরিচ খাওয়া লেগে না, এটা দিয়ে আমি একটা রিসার্চ করতেছি, ল্যাবের ভিতরে আই তোর একটা জিনিস দেখাই। এইটা দিয়ে ঢোকার সময় আমার এক্সের কথা মনে পড়ে গেল। ওই দেখ
Scientist, এটা কি আছিল বই পাওয়ার কিছু নাই এটা আমার বউ আরে বই তো আমি পাই নাই বই আমার পোলা পাইছে ছিলাম তো আপনি দিছিলেন কিন্তু আপনার বউর এই অবস্থা কে আসলে বাংলাদেশে মরিচের দাম বাড়া পড়তে কি কোন সাধারণ মানুষ মরিচ কিনে খেতে পারে না তাই আস্তে আস্তে বাংলাদেশ থেকে মরিচ বিলুপ্ত হওয়া শুরু করে আর জালকুরা মরিচ খেতে না পারিয়া পাগলের মতো আচরণ করা শুরু করে তাই আমি একজনের টেস্ট করি আর টেস্ট করার পর জানতে পারি ওর মধ্যে নতুন একটা রোগ সৃষ্টি হইতাছে যেটার নাম জালাতঙ্ক আর এই রোগের আক্রান্ত মানুষ যদি মরিচ খেতে না পারে তাহলে তারা পাগলের মতো অস্বাভাবিক আচরণ করা শুরু করে আর একটা সময় তারা মানুষ খাওয়া শুরু করে সায়েন্টিস্ট স্যার এটার কোনো মেডিসিন নাই আমি অনেক রিসার্চ করছি আর সবশেষে যেটা জানতে পারলাম এই রোগের মেডিসিন হলো শুধুমাত্র মরিচ আব্বা আম্মা তো অনেক জাল খায় তাহলে তো আম্মা এই রোগে আক্রান্ত হইব আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে কত দোয়া করছি আমি সব সময় নামাজ পড়ে খালি এই দোয়াটাই করতাম এমনকি আমি তাহাজ্জুদের নামাজ পড়েও এই দোয়াই করছি যে এই দুনিয়াতে এত মানুষ মরে এই মহিলা কেন মরে না কোন একটা রোগ দিয়া এই মহিলারে তুমি উঠায় নাও এট লাস্ট তুমি আমার দোয়া কবুল করছো আমিন আব্বা আম্মা যদি মানুষ খাওয়া শুরু করে তাইলে সর্বপ্রথম কিন্তু আপনারই খাইবো সায়েন্টিস্ট এমনি হোক এই রোগের যে কোনো একটা ব্যবস্থা করতে হইব কিন্তু মরিচের যে দাম বাংলাদেশে মরিচ কোনে পামু আমার লাইব্রেরিতে একটা বই আছে যেটা এক বছর আগে মাইকেল মধুসূদন দত্ত লিখে গেছিল এটা মাইকেল মধুসূদন দত্তের সেই বই এই বই একটা গ্রামের নাম লেখা আছে যে গ্রামের মাটিতে শুধুমাত্র মরিচের চাষ হয় তাইলে তো ভালোই আমরা ওই গ্রামের মানুষের লগে কথা কই কথাবার্তা কই ওই গ্রাম থেকেই মরিচ আনাই কিন্তু একটা সমস্যা আছে ওই গ্রামের মানুষ শাকসবজি খায় না তাইলে তো আরো ভালো ওরা শাকসবজি খায় না মানে ওরা মরিচও খায় না অগগাছ থেকে মরিচ আনমো আমো করতে গাও দেওয়া লাগবো না আরে ওরা সবাই আদমখোর ওরা মানুষ খায় আর এই বইটা যে লিখছে সে নিজে ওদের থেকে বাঁচতে পারে নাই তাই এই বইটাও সম্পূর্ণ রয়ে গেছে ওই গ্রামে যাওয়ার রাস্তা তো ঠিকই লিখছে কিন্তু আসার রাস্তা লিখতে পারে নাই কিন্তু ওই গ্রাম সম্পর্কে সব কিছু এই বই লেখা আছে পড়ে দেখেন আজ থেকে এক বছর আগে মধুসূদন দত্ত স্বপ্নে দেখে যে এক বছর পর মরিচের দাম অনেক বাইরা যাইব আর ওই স্বপ্নে মধুসূদন দত্ত একটা গ্রামও দেখে যে গ্রামটা অনেক আজব আর ওই গ্রামে শুধু মরিচেরই চাষ হয় তাই মধুসূদন দত্ত ওই গ্রামের ব্যাপারে আরো জানতে ওই গ্রামে চলে যায় ভাইয়া আমি আপনাকে ওই ঝালগ্রামের একজন রিক্রুটার ছিলাম আসলে আমি এই গ্রামে নতুন তো তাই আমি একটা বই লিখমু ঝাল লেগে এমন একজন মানুষের আমার দরকার ছিল যে এই গ্রাম সম্বন্ধে খুব ভালোভাবেই জানে ও এর লেগে তো আপনার কোন আগে গ্রামে দিই নাই মাইসেলফ মধুসূদন দত্ত নাম করা কবি কবি কি বইয়ে থাকে না কবিতা ওই কবিতারই কবি আমি বই কি আরে পড়ালেখা করে না বই দিয়া পড়ালেখা কি বুঝছি এই গ্রাম এখনো শিক্ষিত হইতে পারে নাই এই গ্রামের প্রত্যেকটা মানুষ এক একটা ফুল ফুল আছে আমার গ্রামে অনেক ফুল আছে আরে ফুল মানে বোকা গাদা গাদা ফুল আছে এই অশিক্ষিত লোকের কথা দিয়ে লাভ নাই আসলে আমি শুনছি যে এই গ্রামে নাকি খালি মরিচেরই চাষ হয় কিন্তু এই গ্রামের মানুষ নাকি শাক সবজি সহ মরিচটাও খায় না তাহলে এই গ্রামের মানুষ কি খায় কিভাবে জীবনযাপন করে কই ঘুমায় কই থাকে এইটা নিয়েই আমি একটা বই লিখতাছি তাই তোমার আমার এই পুরো গ্রামটা ঘুরাই দেখাইতে হইব চলো আমার তোমার গ্রামটা ঘুরে দাও তার আগে যে কাজটা করতে চাইছিলাম এই কাজটা করে আহি কি কা একটু হাগমু হাগমু কি ওফ ডিসগাস্টিং গ্রামের মানুষ হাগমু না প্রিয় ওইটারে পায়খানা করমু বলতে শিখে আচ্ছা এইটাও লেখা লাই গ্রামের মানুষ পায়খানারে হাগা বলে আর ওরা এরকম একটা সস্তা টিনের রুমে পায়খানা করে আচ্ছা আমি আগে গ্রামটা দেখতে থাকি তুমি তোমার হাগা শেষ হইলে সরি পায়খানা শেষ হইলে আসো এই যে এই গ্রামের এটা হলো মরিচ ক্ষেত এরপরে টমরিচ ক্ষেত এরপরে টমরিচ ক্ষেত বুঝছি তারপরে টমরিচ ক্ষেত মরিচ ক্ষেত ছাড়া কি আর কিছু এই গ্রামে আছে না কারণ এই পুরো গ্রামে শ্বাস হয়ে গেলি মরিচ কারণ আপনারা দুজন লোকে লোকে পরিচয় করে দিই এই মুখলেস ওই মফেস এদিকে আয় তো করে একজন লোকে পরিচয় করে দেই এই যে মুখলেস এই গ্রামের সব থেকে গরিব লোক কিন্তু এই গ্রামের সব থেকে বড় মরিচ ক্ষেতের মালিকও আজ থেকে এক বছর পর যখন মরিচের দাম বাড়বো তখন ওই বাংলাদেশের সবচেয়ে ধনী লোক হইব আর এই যে মফিজ এই গ্রামের সব থেকে বড় লোক ওরে কি দেখে বড় লোক মনে হয় আর ওরে কি দেখে গরিব মনে হয় আর এই গ্রামের নিয়মই এটা বড় লোকটা জামা কাপড় কম পরে যেহেতু ওই লুঙ্গি পরে আছে তার মানে ওই বড় লোক যদি ওই লুঙ্গি স্যার হাফ প্যান্ট পরে থাকতো তার মানে ওই তার চেয়েও বেশি বড় লোক
আর যদি জামা কাপড় ছাড়া ন্যাংটা থাকে পাগল নাকি আপনি মানুষ কখনো জামা কাপড় ছাড়া থাকে বুঝছি এই গ্রামের কালচার অনেকটা টিকটকের মতো টিকটকে যেমন বড় লোকের মাইয়েরা ছোট ছোট জামা কাপড় পরে এই মুদ্রা করে তেমন এই গ্রামের বড় লোকরা ছোট ছোট জামা কাপড় পরে চলাফেরা করে আচ্ছা টিকটক কি জানোস না এটাই ভালো টিকটক হলো একটা ভাইরাস যেটা আগামী কয়েক বছরের মধ্যে দুনিয়ার এই প্রতিবন্ধী বানাইবো আচ্ছা চলেন আমরা যাই পূজার ব্যবস্থা করি আমরা এই থেকে খেলাই রয়েছি কে আর আজকে আমাকে পূজা আজকে আমাকে জীবনদাতা এই হেনে আইব যে যতটুকু মরিচ দিমু আমাকে জীবনদাতা আমাকে ততটুকু জীবন দিব ওই যে আয় পড়ছে সবাই প্রস্তুত হয়ে যাও মরিচ না দিলেই দিব দাতা এই পড়ছে আমাকে জীবনদাতা মরিচ না দিলেই দিব দাতা এই পড়ছে আমাকে জীবনদাতা এই বাবারে সবাই মরিচ দে আর বাবা এবার সবথেকে বেশি মরিচ নিয়েছি আমি আমারে বেশি জীবন দিতে হইব এইটা আবার কি মন জীবন বেশি কম মাইপা দেওয়া যায় এই নেন বাবা মরিচ এখন আমারে আমার জীবন দেন মরিচ না দিলে দিব দাতা জীবন দিছে জীবন দাতা এই গ্রামের জীবনের নামে মানুষের জীবন পানি দেওয়া হয় আর বাবা আর কোনো মরিচ আনে নাই কারণ নগ খেতে কোনো মরিচই হয় নাই অগরে কি করবে কোনো সমস্যা নাই এইবার তো গো খাওয়ানি হইব ওরা এইটা কি হইতাছে ও আপনারা তো একটা কথা কয় নাই এই গ্রামের মানুষ কই থাকে কই ঘুমায় কেমনে আগে সবই তো জানলেন কি খায় এটা জানবেন না আর এই গ্রামের মানুষ তো আদমকুর সবাই মানুষ খায় আরে আপনি কই যান আপনি বইলে হা পারবেন বইলে হাক পর্যন্ত আপনারা খাবো না কি রে ও এই গ্রামের না না ওই তো এই গ্রাম নিয়ে বই লিখতেইছে তাড়াতাড়ি ধর রে একবারে গিলে খেয়ে ফেলা